পর্যায়ে সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা 2022-23 শিক্ষাবর্ষে ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের প্রিবুট এবং ফাইনাল পরীক্ষার বাংলা নমুনা প্রশ্ন অর্থাৎ মডেল কোয়েশ্চন আজকে আলোচনা করব। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ নম্বর থাকবে, পূর্ণমান থাকবে 80, তারপর তোমাদের যে 20 বাকি থাকবে সেটা কিভাবে কাউন্ট করা হবে সে বিষয়ে একটি ভিডিও আমি অলরেডি দিয়েছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তোমাদের প্রথম আসবে সঠিক উত্তর বাছাই, সঠিক উত্তর লেখো, টোটাল 10টা সঠিক উত্তর আসবে। প্রথম যে সঠিক উত্তরটি দিয়েছেন, অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতাটি যে কাব্যের অন্তর্গত, চারটি অপশন দিয়েছে, তার মধ্যে কোনটি আনসার হবে সেটি তোমাদের শিখে নিতে হবে। দুই নম্বর রয়েছে, কবির গান শুনে তরুণ তরুণী যে ফুল তুলল। তিন নম্বর রয়েছে, কথার অন্ত থাকে না দিনের যে সময়। চার নম্বর রয়েছে, নির্জন হাটে রাত্রি নামল, একক দেশ ডাকে শূন্যস্থান পূরণ করো। তারপর পাঁচ নম্বর রয়েছে, সামান্যই প্রার্থনা কবিতার কবির নাম হলো। ছয় নম্বর রয়েছে, আমি দেশ পর্যটন টনে গমন করিব, কথাটি বলেছিলেন যিনি। সাত নম্বর রয়েছে, অনন্ত মিশ্র ছিলেন চঞ্চল কুমারীর পিতৃকুল পুরোহিত। আট নম্বর রয়েছে, নতুন দাস যে পাড়ার ছেলে দর্জি পাড়ার। তারপর নেক্সট রয়েছে, খিদে পাওয়ার নতুন দাস যা খেতে চেয়েছিলেন। তারপর আফ্রিকার যে গাছ দেখে শঙ্করের আশা মেটেনি, দশটা সঠিক উত্তর থাকবে। তারপর থাকবে তোমাদের পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও, বৃষ্টি থাকবে পূর্ণাঙ্গ বাক্যে উত্তর দাও। প্রথম যেটা রয়েছে 11 নম্বর, ঈশ্বরী পাটনী দেবী অন্নপূর্ণাকে কোথায় পা রাখতে বলেছিল। 12 নম্বর ছিল, ঈশ্বরী পাটনী কোন নদীতে খেয়া পারাপার করে। 13 নম্বর, কবি একা বসে কী গান গাইলেন। 14 নম্বর রয়েছে, কোন বাদ্যযন্ত্রে কবি তার বাঁধলেন। তারপর 15 নম্বর রয়েছে, হাটে বিদ্রুপবাসী কে বাজায়। 16 নম্বরে রয়েছে, উপারের লোক পশরা নামালে কারা ছুটে আসে। 17 নম্বর রয়েছে, গজদন্ত মিনার কথাটির অর্থ কী। 18 নম্বর রয়েছে, কবি আঙ্গিনায় কী চেয়েছেন। 19 নম্বর রয়েছে, চঞ্চল কুমারী কোন রাজ্যের রাজকুমারী ছিলেন। 20 নম্বর রয়েছে, দস্যুদলের মধ্যে কে লেখাপড়া জানত। 21 নম্বর রয়েছে, অনন্ত মিশ্র কাকে আশীর্বাদ করতে গিয়েছিলেন। 22 নম্বর রয়েছে, থিয়েটারে নতুনদার কী বাজাবার কথা ছিল। 23 নম্বর রয়েছে, চাঁদের আলোয় কাকে দেখে শ্রীকান্ত বয় পেয়েছিল। 24 নম্বর রয়েছে, নতুনদা ইন্দ্রনাথকে কে ইন্দ্রনাথের কে হয়। 25 নম্বর রয়েছে, তৃণমূল কোন ভাষায় পারদর্শী ছিলেন। তারপর 26 নম্বর রয়েছে, সিম্বা সিম্বা বলে কারা চিৎকার করে উঠল। 27 নম্বর রয়েছে, প্রতাপ সুভাকে আদর করে কী নামে ডাকত। 28 নম্বর রয়েছে, সুভার পালিত গাবি দুটোর নাম কী ছিল। 29 নম্বর রয়েছে, প্রতাপের প্রধান শখ কী ছিল। 30 নম্বর, সুভার বর কোথায় কাজ করে। তারপর তোমাদের রয়েছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও 120টি শব্দের মধ্যে, অর্থাৎ 5-এর মান থাকবে তোমাদের। 31 নম্বর যেটা রয়েছে সেটা হলো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, উদ্ধৃতা অংশটির কোন কবিতার অংশ, কে কার কাছে এই প্রার্থনা করেছে, উক্তিটির মধ্য দিয়ে বক্তার কি মনোভাব প্রকাশিত হয়েছে। তারপর অথবাই রয়েছে, দিবস রাত্রি নতুন যাত্রী নিত্যনাটের খেলা, উদ্ধৃত অংশটি কোন কবির রচিত, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে, নিত্যনাটের খেলা কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। তারপর যেটি রয়েছে 32 নম্বর, কাগজে আর কি হইবে উহা পুরাইয়া ফেল, উক্তিটি কোন রচনার অংশ, কে কাকে একথা বলেছে, উক্তিটির এরূপ উক্তির কারণ কি। তারপর রয়েছে, কিন্তু উদের বিশ্বাস নেই, কে কাকে একথা বলেছেন, উদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, বক্তার একথা বলার কারণ কি। তারপর 33 নম্বর রয়েছে, সুভার যে এটা অথবা রয়েছে, সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে, সুভার গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর নাম লেখো, সুভার সঙ্গে তাদের ভাবের আদান প্রদান কীভাবে চলতো তা বর্ণনা করো। তারপর রয়েছে সন্ধিবিচ্ছেদ, সন্ধিবিচ্ছেদ রয়েছে এই জায়গায়, জ্যোৎস্নালোক আশীর্বাদ পর্যন্ত সর্বাঙ্গ অসহ্য নিস্তেপা, সন্ধিবিচ্ছেদের সঙ্গে তোমাদের অথবা থাকবে
তোমাদের অথবা থাকবে ভাস বাক্য পরিবর্তন, বাক্য পরিবর্তন থাকবে। ক নম্বর রয়েছে মিশ্র ঠাকুর চলিয়া গেলেন কিন্তু গৃহে গেলেন না, সরল বাক্যে রূপান্তর করতে হবে তোমাদের এটাকে। তারপর খ নম্বর রয়েছে কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রুজ বেরিয়ে পড়ত, যৌগিক বাক্যে এটি রূপান্তর করতে হবে। গ নম্বর রয়েছে আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে সব খবর দিস, জটিল বাক্যে এটি রূপান্তর করতে হবে। তারপর রয়েছে আমি তোমাদেরই লোক, প্রশ্নবোধক বাক্যে এটিকে রূপান্তর করতে হবে। তারপর সন্ধ্যায় শ্বেতা জ্বলে না প্রদীপ, অন্তস্তক অর্থাৎ সদর্থক বাক্যে সেটিকে রূপান্তর করতে হবে। তারপর আমি নিরুৎসাহ হইয়া পড়িলাম, এটাকে নন্যাত্মক বাক্যে রূপান্তর করতে হবে, নাবাচক বাক্যে। তারপর রয়েছে নিচের নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে ব্যাজবাক্য সহ সমাস নির্ণয় করো, রাজপথ, ভাইফোঁটা, শতাব্দী, দুর্ভিক্ষ। তারপর রয়েছে নিচের প্রশ্নগুলির উৎস নির্দেশ করো, চন্দ্র, হাত, সিঁড়ি, অফিস। তারপর রয়েছে শুদ্ধ বানান বেছে নিয়ে লেখো, ব্যাকরণ, গীতাঞ্জলি, মুহূর্ত, সরস্বতী। এই জায়গায় তিনটা করে বানান দেওয়া হয়েছে, যেগুলি শুদ্ধ সেগুলি লেখবে তোমরা পরীক্ষার খাতায়। এই জায়গায় দিয়েছে অর্থের পার্থক্য, অর্থাৎ সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, দিন, চির, কুজন, পানি, এগুলি দেওয়া হয়েছে। তারপর দেওয়া হয়েছে একটি করে উদাহরণ দাও, নিত্য সমাস, দেশি শব্দ এবং বিস্ময় সূচক বাক্যর একটি করে উদাহরণ দিতে হবে। তারপর রয়েছে উত্তর দাও, কিসের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে, স্বরচিত বাক্য প্রয়োগ করো, স্বরচিত বাক্য প্রয়োগ করো, গভীর জলের মাছ, তিত্তের কাক, শাকের করাত। তারপর যেটা রয়েছে সেটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে জনজীবনে যে সমস্যার সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্থানীয় সংবাদপত্রের পত্র সম্পাদকের নিকট একটি পত্র লিখো, অর্থাৎ মূল্যবৃদ্ধি সম্পর্কে পত্রটা লিখতে বলা হয়েছে। আমি পত্র রচনার একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো পত্র রচনা কীভাবে লিখতে হবে এবং কোনগুলি পড়লে তোমাদের ভালো হবে। তারপর রয়েছে 42 নম্বর এবং শেষ, তোমাদের বিদ্যালয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালনের জন্য অনুষ্ঠিত সবার একটি কার্যবিবরণী প্রস্তুত করো। সবার কার্যবিবরণী অর্থাৎ মিটিং যে হয় তোমাদের, সেই মিটিংয়ের কী কী নীতি গ্রহণ করা হয় সেগুলি লেখার কথা বলা হয়েছে। এবং এর সঙ্গে অথবা থাকবে কি, ভাব সম্প্রসারণ তোমাদের অথবা থাকবে। ভাব সম্প্রসারণটি হলো অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন ঘৃণা তাতে যেন তৃণসম দহে। এটা হলো এবছরের যারা 2022-23 সালে ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলা মডেল কোয়েশ্চন, এইভাবে তোমাদের প্রশ্নপত্র হবে বাংলাতে। অন্যান্য আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।